नमस्कार बन्धुरा, आज के वीडियो टॉपिक टी होच्छे ये पायराटा पायराटार मुखे घा हुए छे, तो ये घाटार ट्रिटमेंट आमी करबो किभाबे। ये वीडियो टी आज के आमी बनाच्छी। तो आमार ये बाच्चा पायराटार एरकम हुए छे, मुखे घा हुए छे, एकदम छोटो थाकते एकबार हुए छिलो, सेटा आमी रिमूव करे दियेछिलाम। देवार पर ओटाके शुधु रसुन खाइयेछिलाम, बाच्चा छिलो तो आर किछु होयनि, दुई एक टुकरो रसुन खाइयेछिलाम, पर सुस्थ होयेछिलो। ओर बाबा ओके खावाच्छिलो, बाबा मा ओके खावाच्छिलो। পরে আবার এখন এত বড় হওয়ার পর আবার একটু পক্স হয়েছে দেখা যাচ্ছে। তো পক্সের ট্রিটমেন্ট যেটা হয় সেটা আমি আগে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা করে নিতে পারো, সেটাই আমি উপকার পাই, আমি ওটাই একমাত্র করি। সাধারণভাবে যেমন চুন আর পটাশ দেওয়া যায়, চুন আর হলুদ দেওয়া যায়, তার সঙ্গে একটা ওষুধও থাকে। আর এখন এটাতে শুধু আমি এটার যে মুখে ঘা হয়েছে তার ট্রিটমেন্টটা দেখাবো কি করতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমার এই চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর কমেন্ট করে জানিও যে আমার এই ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো কিরকম হচ্ছে। আর এই ট্রিটমেন্টের জন্য মোটামুটি এই তিন চারটে জিনিস অবশ্যই লাগবে। একটা যেটা বাটিতে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের, সেটা আপনার দারচিনির গুঁড়ো, আর যেটা ট্যাবলেটটা সেটা মেডিকুইন নাম এই ওষুধটা, আর দুটাই কাঠি, মানে যে কোনো কাঠি হলে হবে। তার আগায় তুলো লাগবে, যাতে কটন থাকে, কটন দিয়ে যেহেতু ঘাটা পরিষ্কার করব আমি, এই কটা জিনিস হলেই যথেষ্ট। তো দেখো এবার আমি কি করে ঘাটা পরিষ্কার করি এবং কীভাবে ওষুধটা খাইয়ে দিই। তো পায়রাটাকে প্রথমে এরকম হা করিয়ে কটন বার দিয়ে এই যে এই ময়লাগুলো না মুখের থেকে হালকা করে বের করে দিতে হবে, যাতে ব্যথাটা না পায়। দেখি আমি বের করার চেষ্টা করি। একটু ব্যথা পাচ্ছে কিন্তু কিছু করার নেই, একে বাঁচাতে গেলে আমাকে একটু ব্যথা দেখে বের করতেই হবে এগুলো। খুব অসুবিধা হচ্ছে বের করতে, এটা পুরো লেগে রয়েছে ভিতর থেকে। এই জায়গা থেকে বক্সের থেকে আরো বেশি করে ঘাটা হয়ে গেছে। বক্সের ওষুধ আমি চালাচ্ছি এটার। তো বন্ধুরা, আমি এর এটা ভেতরের ময়লাটা পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো, দেখো দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই দেখো ভেতরের ময়লাটা পুরো পরিষ্কার করে দিয়েছি আমি। যেহেতু একা ভিডিও করছি, একা এটাই করছি, এর জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে। ময়লাটা পরিষ্কার করে দিয়েছি। এবার আমি কি করব, এই যে ময়লাটা যেখানে ছিল ওর এই গালের এই জায়গাটা ময়লাটা ছিল, এই ময়লা এখানে আমি হালকা দারচিনির যে গুঁড়ো করেছি আমি সেটা লাগিয়ে দেবো, ঠিক আছে? এই দারচিনি গুঁড়োটা হালকা করে এই জায়গাটা আমি লাগিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ভেতরের দিকতে দারচিনি গুঁড়োটা লাগিয়ে দিচ্ছি। দারচিনি গুঁড়োটা লাগালে কি হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো মরে যাবে এই দারচিনি গুঁড়োটা লাগানোতে। তো এই ঘা হওয়াতে ও দুদিন ধরে খেতে পারছিল না ঠিকঠাক মতন, এর জন্য একটু ঝিমিয়েও গেছে। আর ঝিমানোর জন্য এই যে আমরা ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে মেডিকুইন ওষুধটা। এটা একটা ট্যাবলেটের ছয় ভাগের এক ভাগ করে আমি একে একবেলা করে দিনে খাওয়াবো। এই যে ওষুধটা আমি কুড়ো করে রেখেছি, কেটে রেখেছি, এটা আমি মুখে দিয়ে দিলাম, তারপর হালকা একটু জল দিয়ে দিলাম ওকে। একটু জল খাইয়ে দিই। পায়রাটাকে এখন কিছুক্ষণ এভাবে রেখে আমি ওর জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতি, সেটা খাইয়ে দেবো। যেহেতু এখন কিছু খেতে পারছে না, এর জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতি, ওকে কয়েক দানা খাইয়ে দেবো, যার জন্য অন্তত একটু সবল হবে।